যারা এখন পর্যন্ত ভার্সন 4 সরি ভার্সন 3 কিনেন নাই তারা চাইলে কিনে ফেলতে পারেন আর যারা চিন্তা করছে মানে যাদের কাছে এখন ভার্সন 3 আছে ইন্দোনেশিয়ান বা ইন্ডিয়ান যেটাই হোক আপনি এটা চালাতে থাকেন অ্যাট লিস্ট বছরখানিক চালান দেন বাইকটা এমনি দাম কমে যাবে বছরখানিকও না অ্যাট লিস্ট 6 মাস যেতে দেন দেখবেন বাইকটার দাম এমনি কমে যাবে Hello viewers, Assalamualaikum. This is Shoji from BG Club. Welcome to our YouTube channel and welcome back to another new vlog. Yes, guys. Finally, R15 version 4 and R15M. Bangladeshe chole asche. Jeta ekjon matro important niye asche. So ami ajke kiye chilam hocche sei showroom e. তো ওইখানে অনেক ক্রাউড থাকার কারণে যেহেতু নতুন আসছে আর ফার্স্ট লট সো সবারই একটা মানে উৎসাহ উদ্দীপনা ছিল সবারই সো যার ফলে দেখা গেছে যে ওইরকম ফ্রি স্পেস পাইনি যে ফুললি রিভিউ করব দ্যাটস ওয়াই আসলে শর্ট কিছু ফুটেজ নিয়ে আসছি আপনাদের জন্য আপাতত এটা দেখি আপাতত সন্তুষ্ট থাকেন দেন ভালোভাবে যখন আসবে আরও তখন ফুল রিভিউ করব আশা করি কারণ হচ্ছে এইরকম মানে শর্ট টাইমে বা ধরেন এই ক্রাউডের মধ্যে আসলে ওইভাবে ভিডিও করা যাচ্ছিল না যার ফলে আমি আর ওই রিস্কটুকু নেইনি আর আমি যেহেতু বংশালে গিয়েছিলাম আজকে সো যার ফলে আর এখানে আর সময়টা নষ্ট করিনি হয়তো ওয়েট করলে পারতাম তারপরও দেখা গেছে যেভাবে লোক আসতেছিল একের পর এক একের পর এক তাহলে আমার হয়তো অনেক সময় চলে যেত দ্যাটস ওয়াই আর কি একটু শর্টলি ভিডিওটা করা তাহলে চলুন ভিডিওটা দেখেন আর সরি বলে নিচ্ছি আগেই কারণ হচ্ছে এরকম ভিডিও আমিও দিতে রাজি হইনি মানে যেহেতু নতুন আসছে তো ভাবলাম দেই দেন ভালোভাবে নেক্সট ভিডিওতে আশা করি ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো সো এইটুকু আমাকে একটু কনসিডারেশনের মানে রাইখেন আর কি তাহলে চলুন দেখে আসি R15 ভার্সন 4 অ্যান্ড R15M তো যাই হোক আপনারা তো দেখলেন তো আমি যেটা মানে ফার্স্ট লুকে যেটা দেখলাম যে এটার ট্যাঙ্ক শেপটা অনেকটাই চাপানো হয়েছে লাইক এটা দেখ যেমন দেখতেছেন একটু হোয়াইট ওটা একটু চাপানো যেটা এখন স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন আর হ্যান্ডেল বারটা একটু আপরাইট
লাইক ভার্সন 3 থেকে অনেকটাই আপরাইট, যেটা অনেকটা লাইক সিভিয়ারের মতো, বাট সিভিয়ারের মতো না, একটু ডাউন, সিভিয়ারটি একটু বেশি, এটা একটু কম, বাট মোস্ট লাইকলি লাইক আপনারা কমফোর্ট জোনটা অনেক বেশি করা হয়েছে এটাতে। সো যারা তুমি ভাবতেছিলেন যে মানে কমফোর্টের জন্য R15 নিচ্ছিলেন না, সো তাদের জন্য খুব গুড নিউজ। আর যারা ভাবছিলেন যে না আমি একজন কোর আর মানে স্পোর্টস বাইক লাভার, তাদের জন্য একটু হইলো ব্যাড নিউজ। আরেকটা ব্যাড সাইড আমার কাছে লাগছে, মানে অনেকটা খালি খালি লাগতেছিল, লাইক এতদিন আমরা R15 দেখে যেটা অভ্যস্ত যে একটু ভরা ভরা, লাইক একটু ডাউন, মানে মানে কেমন জানি একটা কী বলে এটা, একটু মাস্কুলার টাইপ, এটাতে একটু রুগ্ন রুগ্ন লাগছে আমার কাছে, যেটা আপনার স্ক্রিনে এখনও দেখতে পারতেছেন, একটু রুগ্ন রুগ্ন লাগছে। আদারওয়াইজ লুকিং যার যার যেমন লাগে আর কি। তো লুকিং নিয়ে আসলে ওইভাবে কিছু বলার নাই, কারণ লুকিংটা আসলে এক একজন এক একভাবে দেখবে, এটাই স্বাভাবিক। তবে ফ্রন্ট লুকটা আমারও খুব পছন্দ হয়েছে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে ভার্সন থ্রিতে যেমন ব্যাক সাইডটা একটু আপরাইট, এটার ব্যাক সাইডটি একটু লো করা হয়েছে। তবে হ্যাঁ, এটা হুইল বেসটা মেবি একটু বাড়ানো হয়েছে, তবে আমি এটা ডিটেলসে যখন রিভিউ করবো তখন আমি ক্লিয়ারলি বলতে পারবো। কারণ আমার কাছে যেটা মনে হয়েছে বাইকটা লেন্থে অনেক বড়, আর ট্যাঙ্ক শেপটা তো বললাম আমি যে একটু ছোটো করা হয়েছে, আর একটু রুগ্ন রুগ্ন লাগে সেটাও বলছি। তো এটাই আসলে, যেহেতু এরকম অকারণ ভিডিও ছিল আর ভিডিও আসলে ওইভাবে করতেও পারিনি, যার ফলে আসলে ভালোভাবে আসলে আপনাদেরকে মানে ডিটেলস বলতে পারবো না। তবে হ্যাঁ, এটা তো আপনাদেরকে আগেও বলছি বা আপনারা অনেকে জানেন যে R15 MA হচ্ছে আপনার কুইক শিফটার, ট্র্যাকশন কন্ট্রোল, এই ফ্যাসিলিটিসগুলো আছে, আর সিটের পিছনে যে R15 লেখাটা এটা আছে। আর হচ্ছে নর্মাল এডিশনগুলোতে আসলে এই কুইক শিফটার বা ট্র্যাকশন কন্ট্রোল এই সুবিধাগুলো নাই, এটা হচ্ছে ডিফারেন্সটা। এছাড়া আদারওয়াইজ আর কালারের ডিফারেন্স তো আছেই। তো তারপরও একটা ফ্যাসিলিটিস তারা দিয়ে রাখছে কোম্পানি, যে আপনি চাইলে যদি দেন, ধরেন আপনি রেড কালারটা কিনছেন অথবা ব্লু কালার কিনছেন, সেই ক্ষেত্রে আপনি কুইক শিফটার লাগিয়ে নিতে পারবেন। তবে সেক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড ব্লুতে পারবেন কিনা যায় না, বাট সরি ব্ল্যাক অ্যান্ড রেডে পারবেন কিনা যায় না, তবে ব্লু কালারে পারবেন এটা কনফার্ম। কারণ ব্লু কালার দুইটা ভেরিয়েশনই করা হয়েছে, আপনি চাইলে ওইভাবে মানে ট্র্যাকশন কন্ট্রোল প্লাস হচ্ছে কুইক শিফটার সহ নিতে পারবেন, আর চাইলে আপনি ছাড়াটাও নিতে পারবেন, সেক্ষেত্রে দামে একটু দেখে দেওয়া হবে এই আর কি। তো আমি আপনাদেরকে একটা সাজেশন দিব, সেটা হচ্ছে আপনারা শুনবেন কি শুনবেন না সেটা আপনাদের ব্যাপার, বাট আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাদেরকে জানিয়ে রাখি। আমি এখন নিচ্ছি না এটা কনফার্ম, কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে ইন্দোনেশিয়ান ভার্সন না আসা পর্যন্ত আমাদের ওয়েট করা উচিত যারা নিবেন। আর যদি ধরেন যে আপনারা নিবেন এটা, তাহলে এখন না নিয়ে পরে নেন, কারণ হচ্ছে এটার প্রাইস অনেক কমে যাবে। সো আপনারা যদি মানে আমরা যদি সবাই যদি একসাথে হয়ে যদি তাদের এই কী বলে এটাকে ইলিগেল বিজনেস, লাইক ইলিগেল বিজনেস বলছি এই জন্য কারণ বাইকটার দাম আছে এক, ধরেন 10 টাকা, তারা দাম রাখতেছে 70 টাকা বা 80 টাকা বা 100 টাকা। সো সেক্ষেত্রে এটা মানে কী বলবো, এটা মানে অবৈধ ব্যবসায়ী। সো একটা রিজনেবল প্রাইসের মধ্যে আসুক, আশা করি এই বাইকটার দাম যেটা আপনার R15 M সেটা 4.5 চলে আসবে, আর যেটা হচ্ছে নর্মাল এডিশন সেটা চলে আসবে ধরেন 4.30-4.20 চলে আসবে। সো হয়তো কিছুদিন সময় লাগবে, বাট একটু ওয়েট করেন, কারণ হচ্ছে আমরা যদি পাগলের মতো করি তাহলে দেখবেন তারা সুযোগ পেয়ে দাম বাড়ায় বাড়ায় তারা বিক্রি করবে। এবং আমি একটা ব্লগে দেখলাম তারা এখন আর প্রাইসটাও আপনার পাবলিশ করতেছে না, কারণ তারা চাচ্ছে আরও দাম বাড়ায় দিতে। তাহলে এবার বুঝেন কী অবস্থা। আর আমি যতটুকু আজকে শুনলাম যে তাদের নাকি অর্ডার ছিল নেক্সট লট, মানে সেকেন্ড লট, সেই লটও নাকি তাদের বুকিং শেষ, মানে আপনি যদি এখন অর্ডার দেন তাহলে 3rd লটে পাবেন, আর সেটা ডিসেম্বরে। তাহলে এবার বুঝেন মানে পাবলিক কী পরিমাণ খাইতেছে ব্যাপারটা। তো আসলে আমাদের এখান থেকে বের হয়ে আসা উচিত, কারণ আমাদের এই গ্রে মার্কেটটা আসলে বলতে গেলে মানে এক প্রকার মানে কী বলবো এটাকে, এক প্রকার তারা সিন্ডিকেট করে আমাদের কাছ থেকে টাকাগুলো নিচ্ছে। সো এটা কখনো উচিত না। আর কোম্পানির কথা কী বলবো, তারা তো দেখা গেছে যে তারাও এমন প্রাইজই রাখবে, কিছু করার নেই, আসলে আমরা বাইকাররাই ক্ষতিগ্রস্ত হই। তো আসলে আশা করবো যে এখান থেকে আমরা একসময় ফিরে আসবো। সো এর জন্য আমাদেরকেই স্টেপ নিতে হবে এই আর কি। তবে আমি বারবার বলবো বাইকটা আপনারা এখন কিনেন না, অ্যাটলিস্ট 6 মাস 1 বছর যাক দেন কিনেন। আর যারা এখন পর্যন্ত ভার্সন থ্রি কিনেন নাই, তারা চাইলে কিনে ফেলতে পারেন। আর যারা চিন্তা করছেন মানে যাদের কাছে এখন ভার্সন 3 আছে, ইন্দোনেশিয়ান বা ইন্ডিয়ান যেটাই হোক, আপনারা এটা চালাতে থাকেন, অ্যাটলিস্ট বছরখানিক চালান, দেন বাইকটা এমনি দাম কমে যাবে। বছরখানিকও না, অ্যাটলিস্ট 6 মাস যেতে দেন, দেখবেন বাইকটার দাম এমনি কমে যাবে। সো আশা করবো আপনারা এই কাজটা মানে করবেন, তাতে আমাদেরই লাভ, বাইকারদের লাভ।
সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর আমি আবারও সরি চেয়ে নিচ্ছি যে এই ভিডিওটা এইভাবে আপনাদের সাথে মানে উপস্থাপনা করার জন্য। আমার ইচ্ছা ছিল ভালোভাবে রিভিউ করে মানে মোটামুটি অকারণ ভিডিও করে আপনাদেরকে দেখানোর, বাট সেটা পারিনি কারণ হচ্ছে প্রচণ্ড মানে ক্রাউড ছিল, এ হচ্ছে ব্যাপার। সো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সো দ্যাটস অল ফর টুডে, আই উইল সি ইন দ্য নেক্সট ব্লগ। বি হ্যাপি।